নন্দীকান 1 নম্বর ব্লকের মৎস্য দপ্তরের আধিকারিক ও মৎস্য কর্মাধ্যক্ষ সহ অন্যান্য জনেরা নন্দীগ্রামের বিভিন্ন মৎস্য বাজারে হানা দিল। বিভিন্ন মৎস্য বাজারে হানা দেওয়ার একটাই উদ্দেশ্য, মাছের বাজারগুলিতে ফরমালিন বা ছোট ছোট জাতীয় মাছ বিক্রি হচ্ছে কিনা, বিশেষ করে চারা ইলিশ মাছ বিক্রি হচ্ছে কিনা তা নিয়ে। এছাড়াও মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য প্রচার ও ক্যাম্প চালানো হয় মাছের বাজারে। আমরা আজকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি মৎস্য বিভাগের উদ্যোগে নন্দীগ্রাম বাজারে মাছ ব্যবসায়ী যারা রয়েছেন, মাছ বিক্রেতা যারা রয়েছেন, ওনাদেরকে আমরা সচেতনতামূলক শিবির আয়োজন করেছি, যেখানে ছোট ইলিশ বা ফরমালিন ছাড়া মাছ বিক্রি করা এবং হাইজেনিক ফিশ মার্কেট, তার সাথে সাথে আমাদের এখন মৎস্যজীবী নিবন্ধীকরণ যে প্রকল্প চলছে, তার সাথে আমরা প্রধানমন্ত্রী মৎস্য যোজনাতে এই মাছ বিক্রেতারা কীরকম সুযোগ সুবিধা পেতে পারেন বা সরকারি অন্যান্য প্রকল্প কী রয়েছে সেই বিষয় নিয়ে আজকের আমরা এনাদের সাথে আলোচনা করলাম। এবং এক নম্বর ব্লকের মৎস্য আধিকারিক সুমন সাহু জানান, আধুনিক স্বাস্থ্যকর মাছের বাজার সুস্থ জীবন অধিকার এই স্লোগান নিয়ে মাছের বাজারে বাজারে শিবির হয় নন্দীগ্রামে। নন্দীগ্রামের দুয়ারের সরকার ক্যাম্প থেকে মৎস্যজীবী নিবন্ধীকরণের প্রক্রিয়া চলছে, তার আয়তায় মৎস্যজীবী ও মৎস্য বিক্রেতাদের নিয়ে আসতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাজারে বাজারে ক্যাম্প করে সরকারি বিভিন্ন প্রকল্পে মৎস্যজীবী বা মৎস্য বিক্রেতাদের কি উপকার আছে তা জানানো হচ্ছে। এই বাজারে একটা মাছের যে বাজার বসেছে ওইখানে পরিদর্শন করতে, এবারে ওরা রেজিস্ট্রেশন করেছে কিনা অথবা ওরা ফর্ম পেয়েছে কিনা এখন আমাদের এ করার জন্য, ওই মাছ চাষের বা কোনো বাগদা নোনা জল মিষ্টি জল সব কিছুর জন্য অনেক ফর্ম দেওয়া হচ্ছে, যারা তারা তাড়াতাড়ি এইসব এগুলো বের করতে পারে বা লাইসেন্সেরও পায় তার একটা সুব্যবস্থা করার জন্য এখানে একটা আজকে ক্যাম্প করার। নন্দীগ্রাম 1 ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে সোনাচূড়া, কেন্দুমড়ি, গড়চক্রবাড়িয়া প্রভৃতি মাছের বাজারে মাছ বিক্রেতাদের আবেদনপত্র বিলি করা হয়। এছাড়াও আধুনিক স্বাস্থ্যকর মাছ বাজার ও স্বাস্থ্যের জীবন অধিকার স্লোগান তৈরি করে মাছ বাজারে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। এর মাধ্যমে মাছ বাজারে বিভিন্ন মৎস্য বিক্রেতাদের মাছ নিয়ে বিভিন্ন সচেতনতার আয়োজন করা হয়, যেমন কল্যাণ নিশ্চিত মাছ বিক্রি করা যেমন যাবে না, বাজারে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ বিক্রি করা যাবে না, পাশাপাশি ছোট ইলিশ একেবারে বিক্রি করা যাবে না বলে অভিনব প্রসাদ এই মৎস্য বাজারে। আমরা মাছ এমনি বিক্রি করি, রাসায়নিক ফসায়নিক কিছু দেই না বা আমরা জানিও না, মোটামুটি দীঘা থেকে মাছ আনি এনে বিক্রি করি, ডাইরেক্ট দীঘা থেকে মাছ আনি বিক্রি করি। মৎস্যজীবী নিবন্ধীকরণ, মৎস্যজীবী নিবন্ধীকরণের ফর্মটা আজকে নিয়ে জমা দিয়ে দেবো। মৎস্য বাজারে মৎস্য বিক্রেতারা জানিয়েছেন তারা এই উদ্যোগে খুশি, মৎস্য দপ্তরের এই উদ্যোগ মানুষের মধ্যে সাড়া ফেলেছে। নন্দীগ্রাম থেকে সৈকত সিয়ার রিপোর্ট, নিউজ 18 লোকাল।